পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষ বা আপনি কতটা আস্থা রাখেন? এটা আমার বলা কি ঠিক হবে? কেন আবার শুনলেই কোনো কিচ্ছু হবে না, বলেন। এটা নিউজ, কোনো অসুবিধা নেই বলতে। আমার কোনো আস্থা নাই, আমার তো ওদের প্রতি ভরসা করে চলতে হবে। ওরা আমার ঘরের ছেলে ভাবে, আমি ছেলে ভাবে। হ্যাঁ, আচ্ছা, সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপর কতটা আস্থা রাখতে পারে, আপনি কতটা আস্থা রাখেন? আমার মানে সেরকম নেই আস্থা। কারণ জানতে পারি? এখন সব মানে মানে এটা এটা হচ্ছে সেই সব কারণের জন্য। আস্থা রাখেন না? দশের ভিতর কত দিতে? এখনকার সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপর আপনি কতটা আস্থা রাখেন বা সাধারণ মানুষ কতটা আস্থা রাখেন? সাধারণ মানুষের আস্থার কথা বলতে পারবো না, তবে অনেকটাই আশাহত হই আমরা। আশাহত? হ্যাঁ, না আস্থা রাখেন মানে অনেকটাই, হ্যাঁ সেই রকমই। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপর কতটা আস্থা রাখেন? পশ্চিমবঙ্গে এক মিনিট দাঁড়ান, হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপর আপনি কতটা আস্থা? আমি বলতে পারবো না এইসব বিষয়ে। এখন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষ কতটা আস্থা রাখতে পারে বা আপনি কতটা আস্থা রাখেন? একটুও নেই, একটুও নেই। কারণ কারোর ওরা সব এখন নেতামন্ত্রীর কথা, সাধারণ মানুষের কথাই সব দেখে না। নেতামন্ত্রী যারা অর্ডার করে সেইটাই দেয়। পুলিশ প্রশাসনকে আপনি কী বার্তা দিচ্ছেন? ওরা কী বার্তা? ওদের তো আমাদের কিছু করার নেই। সরকার যখন ওদের পক্ষে রয়েছে, নেতামন্ত্রী ওদের পক্ষে রয়েছে, সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষের প্রতি পুলিশ প্রশাসনের কোনো দৃষ্টি নেই, আস্থা নেই। পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষ বা আপনি কতটা আস্থা রাখেন? এটা আমার বলা কি ঠিক হবে? কেন আবার শুনলেই কোনো কিচ্ছু হবে না, বলেন। এটা নিউজ, কোনো অসুবিধা নেই বলতে। আমার কোনো আস্থা নেই। সবার আগে সাধারণ মানুষ। সাধারণ আমি তো সাধারণ একজন নাগরিক, আমার কোনো আস্থা নাই। পশ্চিমবঙ্গের পুলিশের উপর কোনো আস্থা নাই? আস্থা ভরসা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কারণ জানতে পারি? কারণ চারদিকে তো দেখতেছি সবই, কারণটা তো এই, হ্যাঁ, আসল দোষীরা কোনো সাজা পায় না, নিরপরাধ ব্যক্তিদের ধরা লোক দেখাচ্ছে, এই হচ্ছে কাজ। বলতে পারবো না আমরা এখানে থাকি না। পশ্চিমবঙ্গে তো থাকি। হ্যাঁ থাকি। পশ্চিমবঙ্গের পুলিশ কতটা কাজ করছে বা পুলিশের উপর কতটা ভরসা? আমরা পুলিশের ভরসা রাখি না। ভরসা রাখি না, কিন্তু কেন জানতে পারি? হ্যাঁ কেন কেন বলবো? আমরা রাখি না কেন বলুন। অবশ্যই অবশ্যই, মন খুলে কথা দেখেন। আমরা পুলিশের ঠিক মতন, আমাদের যখন শাড়িটা মরেছিল, হ্যাঁ, তখন সামনে ওদের সামনে যখন মরেছিল, হ্যাঁ, তখন বললো কি না এটা অ্যাক্সিডেন্ট হয়নি, ওরা কি ঘুষ খেয়েছে গাড়ি মালিকের কাছে, ঘুষ খেয়ে ইয়ে করেছে, বুঝলেন। তারপরে আমরা যখন গেলাম থানায়, তখন বলছি না আমাদের সামনে ইয়ে আমরা খেলাম না খেলে, আর ওইখানে দোকানদার সবার সামনে পুলিশ ঘুষ খায় এটা, হ্যাঁ হ্যাঁ। সাধারণ মানুষের কোনো আস্থা ভরসা কিছুই নেই পুলিশে? না, কোনো ভরসা রাখে না। যাতে ঘুষ সেদিকে যাবে ওরা। সাধারণ মানুষ বা আপনি, আমাদের এই পশ্চিমবঙ্গে যে পুলিশ প্রশাসন আছে, তার উপর কতটা আস্থা রাখেন বা কতটা ভরসা? পুরোটাই রাখতে হবে। আপনি কতটা রাখেন? আমি পুরোটাই রাখি। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে দশের ভিতর কত দিতে পারেন? দশে দশে দেবো। ধন্যবাদ।